বৃহস্পতিবার ই রিক্সা শ্রমিকরা আগরতলা পুর নিগমে ডেপুটেশন দেন, যদিও রিক্সা রাস্তা থেকে তুলে দেবার উপর আগরতলা পুর নিগমের কোনো হাত নেই। আগরতলা পুর নিগম এ সংক্রান্ত কোনো ঘোষণাও দেয়নি। সরকারের কোনো অফিস নয় এটা, এটা একটা আলাদা ইলেকটেড বডি। সরকারের সঙ্গে সরকার যেভাবে কাজ করতে পারে, সরকার নিয়ম অনুসারে আমরা কাজ করি। আমরা কমিশনার কি কমিশনার কি কমিশনার কি তুলে আপনারা মিউনিসিপ্যাল কমিশনার, কিন্তু ভদ্রলোক মিউনিসিপ্যাল কমিশনার এমন কি পোস্ট সরকারের কাছে নাই, কিন্তু মিউনিসিপ্যাল কমিশনার হচ্ছে একটা পোস্ট তৈরি করা হয়েছে মিউনিসিপ্যালিটি অ্যাক্টে। আপনি ওই জায়গাতে যান না। কথাটা হচ্ছে কি, যে আদেশগুলি দেওয়া হয়েছিল সে আদেশগুলো কোথায় কোথায় কিভাবে আছে আমাদের কাছে আপনি। এদিকে শ্রমিকরা ডেপুটেশন থেকে বের হয়ে জিজ্ঞাসা করেছেন তাদের ভুল কোথায়। আমাদেরকে ডিলাররা কোনো রকম কাগজ তো দেয়নি, ডিলাররা বলে আমাদেরকে ট্রান্সপোর্ট কমিশনাররা দিচ্ছে না, আর কমিশনার বলছে আমরা ডিলার থেকে কাগজ নিতে। আমি আপনাদের উদ্দেশ্যে আমাদের সরকার থেকে শুরু করে আমাদের দপ্তরের আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকটা লোককে আমি আপনাদের মাধ্যমে হাত জোর করে চেয়ে নেব আমাদের অপরাধটা কি, আমাদের শ্রমিকদের দোষটা কি, আমাদের কোন দোষের খেসারত আমাদেরকে দিচ্ছেন। আমরা আপনাদের কাছে সহযোগিতা চাইছি, সাধারণ শ্রমিকের স্বার্থে আপনাদের কাছে সহযোগিতা চাইছি। আমাদেরকে আমাদের ছেলে মেয়ে পরিবারকে বাঁচানোর জন্য আপনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এবং আমাদের বাচ্চা আমাদের সংসারকে প্রতিপালন করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা প্রত্যেকটা লোক ইলেকট্রনিক বন্ধু মিডিয়ার বন্ধুরা যারা আছেন, আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে চলুন, আমাদের প্রত্যেকটা বাড়িতে চলুন, তাদের ঘরের অবস্থাটা দেখুন। তাদের কেউ বাচ্চা আজকে না খেয়ে আছেন, কেউ মা আজকে ওষুধের জন্য পড়ে আছেন ঘরের মধ্যে, কারো স্ত্রী তার স্বামী তার জন্য কিছু নিয়ে আসবেন, সকালে বেরিয়েছেন সন্ধ্যার সময় কিছু না কিছু নিয়ে আসবেন তার জন্য অপেক্ষা করছে। আজকে সন্ধ্যার পর সারাদিন এই বিভ্রান্তকর পরিস্থিতির মধ্য দিয়ে দিনটা কাটছে, সেই কাটার পর যে দিন যে সময় আমরা সন্ধ্যার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।